এই মাত্র পাওয়া বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত এমন অভিযোগ করেছে এরদোয়ান জানাবো ইসরায়েলি অভিযানের পর গাজায় ধ্বংস স্তূপের নিচে মিলল ষাটটিরও বেশি লাশ এরপরেই থাকবে পৃথিবীতে আবারও সিনেউ যুদ্ধ ফিরছে জানিয়ে দিব হিজাব ইস্যুতে তেহরানের তুর্কি এয়ারলাইন্স অফিস বন্ধ করল ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোকে পাল্টা সাবধান করল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত বলে মন্তব্য এরদোয়ানের গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইফ এরদোয়ান একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনকে ন্যাটো সম্মেলনের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন খবর রয়টার্সের এরদোয়ান বলেন গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নিশ্চয় শংসভাবে হত্যা হাসপাতাল ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানোর যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত তুরস্কের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রশাসন যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রাখছে সাক্ষাৎকারে এরদোয়ান বলেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই হল আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনাও করছেন এরদয়ান এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি এদিকে গাজাই ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধ অপরাধ করার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অস্বীকার করছেন তারা ইসরায়েলি অভিযানের পর গাজায় ধ্বংস স্তূপের নিচে মিলল ষাটটিরও বেশি লাশ ইসরায়েলি অভিযানের পর ফিলিস্তিনের গাজা শহরে এলাকায় নিচ থেকে সেজাইয়া ষাটটিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া নিচে এখনও অনেক লাশ আটকে রয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে শহরের এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার শহরে সেজাইয়া পাড়ায় ধ্বংস স্তূপের নিচ থেকে ষাট জনের বেশি মানুষের লাশ উদ্ধার করেছে মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন আশেপাশে ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন লাশ আটকে আছে তিনি বলেন ইসরায়েলি বাহিনীর আশেপাশের দিয়েছে সেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে যা বসবাসের জন্য উপযুক্ত নয় এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় দুই সপ্তাহ আগে অনুপ্রবেশের পর সেজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে বাসাল বলেন গাজা শহরে পশ্চিম তেল আল হাওয়াতে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তার ভাষায় ইসরায়েলের আক্রমণে অনেক পরিবার আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসে নজিরবিহীন সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজার উপত্যকায় অবিরান বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি গোয়েন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত আটত্রিশ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আটষট্টি হাজারেরও বেশি মানুষ জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বস্ত্র হয়েছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে পৃথিবীতে আবারও স্নায়ুযুদ্ধ ফিরছে বিশ্বে আবারও ফিরতে পারে স্নায়ুযুদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাল্টা পালটি অবস্থানের কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছে একদিকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে পুনরায় নিষিদ্ধ করা ভয়ঙ্কর অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের এমন পাল্টা পালটি পদক্ষেপে আবারও বিশ্বে ফিরতে পারে স্নায়ুযুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়ে বলেছে জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে আবারও স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত করতে পারবে এবার জার্মান চ্যান্সেলর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওয়াশিংটন ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় হোয়াইট হাউস টমা ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসাবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক রাশিয়ার রাষ্ট্রীয় বলেন আমরা অবধারিতভাবে স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি যুদ্ধে সরাসরি সংঘর্ষের জন্য সব বৈশিষ্ট্য ফিরে আসছে জার্মানিতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে রাশিয়া দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জানিয়েছে এ ধরনের পদক্ষেপ সামনে আগালে মস্কো ও বার্লিয়ান মধ্যকার সম্পর্কের আরও অবনতি হবে রুশ রাষ্ট্রদূত শেরগৈ নেচায়েফ বলেন এটা আশা করা যায় যে জার্মান রাজনীতিবিদরা আভিযাত্রা এ ধরনের ধ্বংসাত্মক এবং বিপজ্জনক পদক্ষেপ যা জার্মান প্রজাতন্ত্র ও সামগ্রিকভাবে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য অবদান রাখে না তা যুক্তিযুক্ত কিনা তা পণ্য বিবেচনা করবে কেননা এর মাধ্যমে জার্মান রাশিয়ার সম্পর্কের ক্ষতি হবে আগে বুধবার ও জার্মানির এক যৌথ বিবৃতিতে বলা হয় দু সালে জার্মানিতে মাল্টি ডোমেন ট্রান্সফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দর পরিকল্পনার অংশ হিসাবে এই কর্মযজ্ঞ শুরু করতে হচ্ছে এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লা এবং বিধ্বংসী ভূমি থেকে তা যে কোনো লক্ষ্য বস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সর্বাক্ষণিক প্রস্তুত রাখা হবে যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়ের বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি গুরুত্বপূর্ণ হয় অত্যাধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে এর আগে দু সালে ইউএস সেনাবাহিনী জার্মানির উইসবাইন্ডে দ্বিতীয় মাল্টি ডোমেন ট্রান্সফোর্স চালু করা হয়েছে যা প্রথাগত বাইরে শক্তিশালী মার্কিন কমান্ড নিশ্চিত করে চলেছে এবারে অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট হবে আরো উন্নত ও কার্যকর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার দেশগুলোর কাছে এ ধরনের অস্ত্র বিক্রি করছে যা খুবই বিপজ্জনক এই অবস্থায় রাশিয়া বসে থাকতে পারবে না হিজাব ইস্যুতে তেহরানে তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান হিজাব আইন লঙ্ঘনের অভিযোগ এনে তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ বন্ধ করে দেয় ইরানি পুলিশ মার্কিন বার্তা সংস্থা এএফপি ও সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ও পুলিশের বরাতে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে খবরে বলা হয়েছে গত মঙ্গল মঙ্গলবার অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয় তাৎক্ষণিক প্রচার না পেলেও গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বিষয়টি প্রতিবেদন সূত্র জানা যায় পুলিশ টার্কিশ এয়ারলাইন্স ওই অফিসে যায় সেখানে নারী কর্মীদের হিজাব পড়তে না দেখে সতর্ক করে পুলিশ তখন তাৎক্ষণিক হিজাব পড়তে হুমকিও দেওয়া হয় বলা হয় নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন এতে ক্ষুব্ধ হয় পুলিশ পরের দিন পুলিশ আবারও সেখানে যায় এবং নারী কর্মীরা হিজাব না পড়ায় অফিসটি বন্ধ করে দেয় তারা তাসনিম নিউজ জানিয়েছে অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ ব্যাপারে টার্কিশ এয়ারলাইন্স কোনো বিবৃতিও দেয়নি ধারণা করা হচ্ছে উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ইরানের কর্মক্ষেত্র ও ঘরের বাইরে হিজাব বা মাথা ঢাকার বাধ্যতামূলক কর্মীরা হিজাব না পরায় গত কয়েক বছরে রেস্তোরাঁ দোকান ফার্মেসি সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া নারীদের গ্রেপ্তার জরিমানা সহ অন্যান্য শাস্তি হর হামেসেই দেওয়া হয় এ নিয়ে দেশটিতে চরম ক্ষোভ বিরাজ করছে এমনকি দুই হাজার বাইশ সালে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাহশা আমিনী নামে এক তরুণীর মৃত্যুর পর বিক্ষোভ উত্তাল হয় গোটা ইরান সে সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কিছু আন্দোলনকারী হতাহত হয় ন্যাটোকে পাল্টা সাবধান করল চীন আমেরিকার ওয়াশিংটনে ব্যাপী পশ্চিমাদের সামরিক জোট নেটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলনে তুমুল চর্চা হয়েছে মার্কিন বিরোধী শক্তিগুলো নিয়ে সবচেয়ে বড় শত্রু রাশিয়া থেকে শুরু করে চীন ইরান এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তি সঞ্চয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটোর নেতারা পশ্চিমা রাষ্ট্র ও সরকার প্রধানের কথায় মনে হয় দুনিয়াতে তারাই শুধু সামরিক শক্তিতে বলিয়ান হবে অন্য কোনো দেশ নয় এজন্য পশ্চিমা বিরোধী সবগুলো পক্ষে পক্ষের প্রতি হুশিয়ারি বার্তা পাঠিয়েছেন ন্যাটো কিন্তু এসব হুশিয়ারিকে পাত্তা দেয়নি কোনো দেশ উল্টো গলা চড়ায় পাল্টা হুশিয়ারিও দিয়েছেন ন্যাটো বিরোধীরা এবার ন্যাটো সম্মেলনের সবচেয়ে বড় ইস্যু ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ কিয়েভকে আবারও দুই হাত খুলে সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ন্যাটো যুদ্ধে রাশিয়াকে মোকাবেলায় দেশটির প্রতিরক্ষা বিভাগকে কমপক্ষে তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো নেতারা আগামী বছরের মধ্যে ইউক্রেনকে এই সহায়তা সরবরাহ করা হবে এ সময় আনুষ্ঠানিকভাবে কেএফকে পশ্চিমা সামরিক এই জোটে সদস্য পদ পাওয়ার অন্য একটি অপরিবর্তনীয় পথ ও ঘোষণা করেছেন তারা ওয়াশিংটনে একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের পর চূড়ান্ত ওই ঘোষণাটি আসে এই সম্মেলনে ন্যাটোর নেতারা অভিযোগ করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সচল রাখতে অন্য যে কোনো দেশের চেয়ে চীন ভূমিকার সবচেয়ে বেশি এই অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং বলেছে ন্যাটোর নেতারা মিথ্যাচার করার পাশাপাশি ন্যাটো বিরোধীদের উস্কানি দিচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনচিয়ান বলেন ন্যাটো জোট বানোয়াট এবং বিভ্রান্তিকর কথা বলে চীনকে অপমান করছে তথাকথিত চীনা হুমকি প্রচার করে সংঘাত ও লড়াইকে উস্কে দিচ্ছে সেই সঙ্গে ন্যাটোকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরে রাখতে বলছে চীন চীন হুশারিতে বলেছে তাদের প্রতিবেশীদের সাথে ন্যাটো সামরিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করায় বেঞ্জিং এর সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক অবনতির সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে এর জবাবে ন্যাটোর পূর্ব সীমান্তে চলতি সপ্তাহে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চিন